মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা। আশা করি এই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত এবং প্রস্তুতি এখনও নিয়ে চলেছ। শেষ সময়ে ভালো করে নিজেদের অস্ত্রে সান দাও, তার কারণ পরীক্ষা হলে তোমাদেরই কিন্তু নিজেদের প্রশ্নের উত্তর লিখে নিজেদের প্রাপ্য নাম্বারটুকু নিয়ে আসতে হবে। এই পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের সামনে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি, যেগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন। দেখো, তোমরা অনেকেই হয়তো ভাববে যে আমরা পরীক্ষা হলে ঘড়ি পড়ে যাব, এটি কিন্তু কখনোই কাম্য নয় এবং অ্যালাউ করা হবে না। ডিজিটাল ঘড়ি হোক বা সাধারণ ঘড়ি হোক, তোমাদের কিন্তু ঘড়ি পরে পরীক্ষা দিতে দেওয়া যাবে না। তোমাদের পরীক্ষা হলের মধ্যে ঘড়ির ব্যবস্থা থাকবে, পর্ষদের তরফ থেকে সেই ব্যবস্থা করা হয়, বা তোমাদের যে টিচার আছে তিনি তোমাদের টাইম বলে দেবেন যখন তোমাদের প্রয়োজন পড়বে তখন। তারপর ঘন্টার ব্যবস্থা তো থাকেই, ঘড়ি কিন্তু কখনোই অ্যালাউ করা হবে না পরীক্ষা হলে। দ্বিতীয়ত, তাহলে পরীক্ষা হলে কী নিয়ে যাবে? তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পেন্সিল এবং তোমাদের যে পেন্সিল কম্পাস, এইগুলি আর জলের বোতল, কেবলমাত্র এইগুলি অ্যালাউ করা হবে। এছাড়া এক্সট্রার কোনো কিছু কিন্তু অ্যালাউ করা হবে না, যেটা হয়ও না, বুঝতে পেরেছো? মোবাইল ফোন তো কখনোই নয়, মোবাইল নিয়ে গেলে তোমাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, তাই পরীক্ষা হলে কখনোই মোবাইল ফোন নিয়ে যাবে না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রশ্ন ভাইরাল হয়ে যায় বা লিক হয়ে যায়, পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র কোনো না কোনো মাধ্যমে লিক হয়ে যায়, এমন বিভিন্ন রকম যে কথা সেগুলো কিন্তু ওঠে, বিগত বছরেও এমন কথা শোনা গিয়েছিল। তার জন্য পর্ষদ তোমাদের প্রশ্নে একটি করে কিন্তু নির্দিষ্ট নাম্বার দিয়ে রাখবে। ধরে নাও তোমাদের যেমন আধার কার্ডের নাম্বার হয় প্রত্যেকের আলাদা আলাদা, ঠিক তেমনই প্রত্যেকটি প্রশ্নপত্রের নাম্বার দেওয়া থাকবে। যদি এই প্রশ্ন লিক হয় এবং কার কাছ থেকে প্রশ্নপত্রটি লিক হলো বা কার প্রশ্নপত্রের ছবি তুলে পাঠানো হলো পরীক্ষার আগে, পরীক্ষা শুরু হওয়ার আগে বা পরীক্ষা চলাকালীন যদি চিহ্নিত করা হয় তাকে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কঠিন বা কঠোর সাজা নেবে পর্ষদ। আশা করি বুঝতে পারছো, যদি তোমাদের প্রশ্নপত্র লিক হয় সেক্ষেত্রে কার প্রশ্নপত্র লিক হয়েছে, ওই যে প্রশ্নপত্রের নাম্বার, সেই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু আইডেন্টিফাই করে নেবে খুব সহজেই পর্ষদ। তারপর তোমাদের বিরুদ্ধে কিন্তু কঠোর সাজা নেওয়া হবে। তাই কখনোই নিজের প্রশ্নপত্র পরীক্ষা দেওয়ার সময় একে অন্যকে দেবে না, নিজের প্রশ্নপত্র নিজের কাছেই রাখবে, বুঝতে পারলে? এগুলো ছিল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। তার পাশাপাশি বলে রাখি তোমাদের টেস্ট পেপার সংক্রান্ত। দেখো, মাধ্যমিকের টেস্ট পেপার ইতিমধ্যেই পাবলিশড হয়ে গেছে, পর্ষদের তোমাদের টেস্ট পেপার দেওয়ার কথা থাকে, মাধ্যমিক পরীক্ষার্থীদের পর্ষদের তরফ থেকে একটি ফ্রি টেস্ট পেপার দেয়, সেটি আশা করি তোমরা ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহ, আশা করি ডিসেম্বরের শেষ সপ্তাহেই তোমাদের স্কুল থেকে তোমরা সেটি পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার আশা করি কয়েকদিনের মধ্যেই তোমরা হাতে পেয়ে যেতে চলেছ। তো এটাই ছিল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট। জীবনের বড় পরীক্ষার জন্য প্রস্তুত হও, এখনও সময় আছে। যে জায়গাগুলো অসুবিধে রয়েছে বা প্রবলেম বলে মনে হচ্ছে সেগুলো এখন আরেকটু ভালো করে জোর দিয়ে দেখো। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে তোমাদের সঙ্গে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে।